রোজা রেখে রক্ত দেয়া, রক্ত নেয়া, কিডনি ডায়ালাইসিস করা এই জাতীয় কাজগুলো করা যায় কিনা? রোজা রেখে রক্ত দেওয়া নেওয়াতে কোনো সমস্যা নেই, কারণ আমি আগে বিগত প্রশ্নে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রেখে রক্ত বের করেছেন এবং উনি শিঙ্গা ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগিয়েছেন। শিঙ্গা লাগানো বলতে আমাদের দেশে এটা প্রাচীন যুগে এটাই ছিল বড় চিকিৎসা, আকুপাঙ্কচার বা আমাদের দেশের বেদেদের যে শিঙ্গা লাগানো ওই ধরনের, শরীর ফুটো করে শরীর থেকে নির্দিষ্ট শিরা থেকে রক্ত বের করে করে নেয়, চুমুক দিয়ে মানে বিষাক্ত রক্তটা বের করে নেয় যেটা শরীরে অসুবিধা তৈরি করে। তাহলে বোঝা গেল একটা যে শরীর কাটা রোজা ভাঙে না, শরীর থেকে রক্ত বেরোলে রোজা ভাঙে না, ঠিক তেমনইভাবে শরীরের ভিতরে রক্ত বের করতে যে ওই শিঙাটা গেল কিছু ঔষধ গেল, তাহলে শরীরের ভিতরে রক্তের মাধ্যমে কিছু গেলে বা রক্ত গেলেও যে রোজা ভাঙে না এই হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা গেল। এই জন্য রোজা অবস্থায় রক্ত দেওয়া, রক্ত নেওয়া, শরীরে ঔষধ লাগানো, ইনজেকশন দেওয়া এগুলো কোনো কিছুতেই রোজা ভাঙে না। ধারণা যে রক্ত দিতে গেলে তো প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে, এক ব্যাগ মানে অনেক বেশি রক্ত, সেক্ষেত্রে আবার ভেঙে যায় কিনা? না, এটা ভাঙবে না, তবে এমন রক্ত দেওয়া যে কারণে রোজা ভেঙে যেতে হবে, ক্ষতি হতে পারে, এটা দেওয়া উচিত না, এটা মাকরু হবে, দুর্বল হয়ে যাবে, এমন সময় অসুস্থ হয়ে যেতে পারে। রোজা রেখে যদি আমি রক্তটা দিই তাহলে হয়তো আমি শেষ মত রোজা রাখতে পারবো না, তবে সেক্ষেত্রে দেওয়া উচিত নয়। তবে এমন হয় মরণাপন্ন রোগীর রক্ত দিতে হবে, আমি দিয়ে রোজা পূরণ করার চেষ্টা করব, কিন্তু রোজার অজুহাতে আমরা রক্ত দিই, বিপন্ন মানুষকে আবার বাঁচানো তো আমাদের দায়িত্ব, এজন্য আমরা রক্ত দেব। যদি সম্ভব হয় রোজার পরে রক্ত দেওয়ার এটা ভালো, নইলে রক্ত দেব, রক্ত এমন পরিমাণ দেব যাতে রোজাটা আমি রাখতে পারি, রাখতে পারি। কিডনি ডায়ালাইসিস এর বিষয়ে, কিডনি ডায়ালাইসিস একই ব্যাপার, কিডনি ডায়ালাইসিস এর জন্য এতে রোজা করতে হয় না, এটা কোনো পানাহার নয়, এটা কিডনি পানি বের করা বা দেওয়া এটা কোনো পানাহার না।